আমাদের সৌরভ এখন হাতের কাজ করছে, যেরকম ঘুরে ফেলে না সেরকম হয়, সেরকমই লাগছে। পনির ছাড়ছে গরম গরম একদম তেলে, ও এক্সপার্ট। এটা চিলি চিকেন হবে, চিলি চিকেন, চিকেন কষা আর ফ্রাইড রাইস। ঠোঁটটা দেখি, ওই জন্য বাথরুমে পয়সা করে এরকম এসে ট্যাক্সি একটা কালার নয় দেখলাম, এই প্রথম এরকম কালার দেখলাম, সাদা নীল। চলো এমন জায়গাতে ঘুরে এসে শরীর হিট করেই চলে এসছে। একটা বাইট হচ্ছে সব রকম মিলে, সেই কেমন লাগে, ভালো রান্না হয়েছে। মনোযোগ কম পড়াবে ছুটে ছুটে রাস্তার মোড়, এরপর ভীষণ নবীন বাজে এমন অভিম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম, যাই হোক পরীক্ষা পরীক্ষা ছিল, অনেক কিছুর জন্য ব্লগটা দিতে পারিনি, ছোট ছোট শর্ট ব্লগ করেছি, মিনি ব্লগ করেছি, যাই হোক অনেক কিছু হয়ে গেছে। আর আজকে আমি চড়ি ভাইতে এসেছি অনেক বন্ধুদের সাথে, যে যাই হোক পরীক্ষা হয়ে গেছে, বন্ধুদের সাথে আমি পিকনিক এসেছি, অনেক বন্ধু আছে, মিনিমাম 14-15 জন পিকনিক হবে। আমি এখন ওরা এখন রুমে দেখি কি করছে, এখন বিশাল গান টান হচ্ছিল এখানে, সব এতজন আছে, তথা সুশান্ত লক্ষ্মী এটা সপ্তর্ষি, এবারে সৌরভ আর প্রস্তুতি চলছে, চক্রবর্তী এবারে আছে, ভগবান এটা আছে, সুমন্ত এখন রান্নার প্রস্তুতি চলছে। ভাই কি হচ্ছে এটা, এটা এখন কি চিকেন কষা হবে? দেখতে লাগছে কড়াটা তো পুরো একদম ভাড়া করা কড়া, ভাই ভাই বেকিনি চিকেন, ভগবান বেকিনি চিকেন। আর ওইবার আমাদের অমন করছে পনিরের সাথে, কি করছি ভাই পনিরের সাথে, ওটা চিলি পনির, চিলি পনির করছে। আর দুজন দুজন হচ্ছে বাইরে থেকে গেছে, যাই হোক ওরা আগে মুড়ি টুড়ি খাওয়াই গেছে, চপ মুড়ি সব মাখিয়ে খাওয়াই, তো আমি ভিডিওটা অল্প করে নিয়েছি, যাই হোক আসুক। আর ভিডিওটা কন্টেন্ট করে একটু আরো দুজন ভাই আছে, টাকা ভাই দাদা রাহুল বলরাম দুজনে আছে, ওরা একটু অনেক কাজে হেল্প করছে, যাই হোক ওরা থাকুক। আমরা এখন আছে সুশান্ত বৌদি, হাতের কাজ করছে, হাতের কাজই করছে, না না ওটা হচ্ছে আমার নিশ্চয় আদা রসুন মানে থাকছে আর কি, ভালো কাজ। আমরা এদিকে নেগেটিভ ভাবছি, ওটা আমাদের ভাবার বিষয় নয়, হচ্ছে ভালো কাজই করছে। আমাদের অমন তো ওটাও আছে, কত উপর থেকে কত প্রেশার দিতে হবে সব আছে। আর এদিকে আমাদের আছে সপ্তর্ষি একই খাবো, সব মিলেমিশে খাবো, ওর চেয়ে বনিটা খুব ভালোবাসে। সৌরভ কি লোড লাগাচ্ছে, এতে কি লোড লাগাচ্ছে, ওদের কি লোড বলবি তো, ও এখন বোবার অভিনয় শুরু করে দিয়েছে, দেখা যাচ্ছে যেন সে বাতাসা ফেলছে উপর থেকে, বাতাসে যেরকম ঘুরে ফেলে না সেরকম হয়, সেরকমই লাগছে। রাহুল দেখা একবার, দেখা ওই গাছটা ভালো পারে, ওয়া এখন পনির ছাড়ছে গরম গরম একদম তেলে, ও এক্সপার্ট একদম, এখন অনেক কাজ করছে, অনেক কিছু বাকি আছে ভাই, অনেক কাজ কাজ করে এখন শুনে পড়েছি, কি কাজ করেছে নিজেই জানি না, খেটে একেবারে ভিডিও পাশে আছে বলরাম ভাই, আর ফ্রাইড রাইস কি হবে, চিলি চিকেন, চিলি চিকেন হবে, চিলি চিকেন, চিকেন কষা আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, ফ্রাইড রাইস সাথে ওই সব নেই তো, লাস্টে হচ্ছে ডান্স, এখন থেকে আমাদের ডান্স শুরু হয়ে গেছে, এত গরম লাগছে আমি জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি, শুয়ে পড়েছি দেখতে নাই করছে। আর এবারে সব বাকিরা আছে, কোথায় গেছিলি বিপুল, বেশ তো অনেকক্ষণ আগে চলে এসেছে, কোথায় গেছিলি, কোথায় গেছিলি বল, ভিডিও চল চল বল না বল, কোথায় গেছিলি বল, হাসি দেখে ভাই ভাই বিগ অ্যাচিভমেন্ট, ঠোঁটটা দেখি, ওই জন্য বাথরুমে পয়সা করে
দেখি বলবি তো কোথায় গেছিলি বল, ভালো জায়গা থেকে এসছে। আর আমি ওখানে ছিলাম, মানে কি বলবো, ফ্রাইড রাইসটা হচ্ছে এতটাই সেন ছেড়েছে, ফ্রাইড রাইস তোমার চিলি চিকেন, চিলি চিকেনটা হয়ে গেছে, এবার চিকেন কষাটা হবে, ফ্রাইড রাইস একটুখানি বাকি আছে, এতটা সেন দিয়েছে কি বলবো, মানে এখনই তো পুরো মানে খিদেটা হয়ে গেল, মানে কি পেট ভরে যাচ্ছে, যাই হোক খাবো ডাকবো, মানে কিছুই বাকি আছে, ছোটো করে এমনি নিল, কী করছি না করছি ঠিক নেই, খাপছাড়া খাপছাড়া হয়ে সব নিচ্ছি, মাঝে মধ্যে ল্যাদকে শুয়ে পড়ছি, খাওয়া দাওয়া করে একদম পুরো অবস্থা খারাপ। তো আবার এখন ভিডিওটা করবো, কন্টিনিউ করবো, খাওয়া দাওয়া অনেক কিছু বাকি আছে, এখন অনেক দেরি, এখন বাজে প্রায় এখন বাজার 10টার মতো, মনে হচ্ছে 12টা একটা বেজে যাবে, রান্না করতে করতে কখন খাবো ঠিক নেই, বন্ধুরা মিলে আছি অনেকেই আছি। এর আগে এখানে কেটা হাড়ি হাড়ি ঢাকনায় করে সুশান্ত টেস্ট করছে কেমন হয়েছে পোলাও, পোলা সরি ফ্রাইড রাইসটা কেমন হয়েছে ভাই, দারুণ। এতে করে টেস্ট করছে, পরে আবার থালায় করে অনেক ভাত খেয়ে নেবে, এটা ঠিক আছে তো ভাই, একদম পুরো এখন 10:30 মতো বাজে, আমরা রাত্রেবেলা নাইট ওয়াকে বের হয়েছি সবাই মিলে, এই হচ্ছে আসছে সব, নাইট ওয়াকে বেরিয়েছি আমরা, এখন কোথায় যাবো জানি না, বাজারের দিকে ভাই, কোথায় যাবো আমরা নাইট ওয়াকে তো বেরোলাম, আলাদিন রেস্টুরেন্ট নাকি, আলাদিন রেস্টুরেন্ট, আলাদিনে যাবো, কত কত ইঞ্চি, কত ইঞ্চি রোল, কত 18 ইঞ্চি রোল খেতে যাবো নাকি আলাদিনে, আলাদিন যাবো না, যাচ্ছে হচ্ছে একটু বাইরের দিকে ঘুরতে, কারণ রুমের মধ্যে বোর লাগছিল, সবাই মিলে একটা ঘরে দুটো ঘরে ভালো লাগেনি, তাই একটু রাত্রেবেলা নাইট ওকে বেরিয়েছি, আস্তে একদম ফাঁকা ফাঁকা আছে, এরকম এসে ট্যাক্সির একটা কালার দেখলাম, এই প্রথম এরকম কালার দেখলাম, সাদা নীল, এটা ডক্টর তো লেখা আছে সামনে, বিভিন্ন হলুদ হয় সাদা হয়, এই প্রথম এরকম কালার দেখলাম, দারুণ লাগছে ট্যাক্সির কালারটা, এর মধ্যে সবাই তো মোটামুটি জ্যাকেট শার্টার পরে বেরিয়েছে, আর এই বিপুল মালটা তো পাগল অবস্থায় বেরিয়েছে, তোমার ঠান্ডা লাগেনি তোর, আসলে আসলে এমন জায়গাতে ঘুরে এসে শরীর হিট করেই চলে এসছে, এখন ওই জন্য এখন ঠান্ডা লাগছে না, আমরা হিট ফিট করবো কোথায়, ওই জন্য জ্যাকেট প্যাকেট পরে বেরিয়েছি, হিট করে বেরিয়েছি তো ভাই, কি অবৈধ প্রাথমিক খতম। বন্ধুরা এখন বাজে প্রায় 11:30 মতো, তা আমরা এখন অনেক নাচা করা করেছি, অনেক কিছু বিহাইন্ড দ্য সিন অনেক কিছু ভিডিও ভিডিও করিনি, যাই হোক আমি ঘুম বাজে একটু আগেও করেছিলাম, আমার এখন খিদের সময় হয়ে গেছে, তাই আমার এখন পেট ভোজন করতে হবে, এখন চলে এসছে ফ্রাইড রাইস চিলি চিকেন, এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে সব খেতে বসেছি একসঙ্গে, অমর সপ্তসি সুমন্ত ডিস্ট্রিবিউট করছে, এখানে সৌরভ আছে, এটা আছে কল্লোল, এটা আমাদের সুশান্ত, সুশান্ত থালাটা দেখ রে সে খেতে শুরু করে দিয়েছে, এবারে তথাগত, এবারে আমাদের প্রদীপ, এবারে আমার আমি আছি, আমাকে তো মাংস বেশি করেই দিয়ে যাচ্ছে, এবারে বিপুল আছে, এবারে লক্ষ্মী আছে, এবারে অমর, আমরা এখন খেয়ে নিই, তারপর গেদের সাথে তোমাদের সাথে দেখা করবো, আর আইটেমগুলো দেখতে পাচ্ছ তো ব্যাস একদম চকচক করছে, নয়নগুলের মিষ্টি চিকেন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন অনেক কিছুই আছে, খেয়ে নিই আমার তোমার সাথে দেখা করবো, তো ক্যামেরা করে দিচ্ছি আমার সুশান্ত ভাই, কারণ ফুড ব্লগিং আমি অতটা প্রফেশনাল নই, একটু চিলি চিকেন একটু ফ্রাইড রাইস, এখানে বিরিয়ানি বিরিয়ানি করছি, বিরিয়ানি এত ভালো আছে, তিনটে লেবু দিয়েছে, খাবো কটার ঠিক নেই, স্যালাড ব্যালাড আছে, এখানে চিকেন কষা আছে, নতুন করে মিষ্টি কোল্ড ড্রিঙ্কসও আছে, সারা সময় কোল্ড ড্রিঙ্কস তো খাবো না, দাদা ঘুরতে যান আছে, যাই হোক একটা বাইট হচ্ছে সব রকম মিলিয়ে, সেই কেমন লাগে ভাই, দে ভাই রিয়াকশন, হোটেল খুললে হোটেল খুলে কি বলছে, কেমন লাগছে বল সব খাবার কেমন লাগছে, ঠিক আছে তো একদম
এবারে কেমন লাগছে সব? সেই লাগছে তোর? ভাল লাগছে? শুধু ভাল লাগে, তোর শেষ হয়ে গেল বাদে। আমি থালা পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম থালা একদম পরিষ্কার করে দিয়েছি। এবারে কেউ তো পরিষ্কার করতে পারিনি, সব থালা পরে গেছে, কেউ থালা তারও থালা পরিষ্কার হয়ে আছে পুরো একদম। ওকে তারা, আর আমি এখানে পরিষ্কার করেছি, অনেকটাই পরিষ্কার এখানে, বাকিদের তুলনায় আমার অনেকটা পরিষ্কার লাগছে। এবার আসছে কোকো কোলা না, থামস আপ এটা। তারপরে আছে নলেন গুড়ের মিষ্টি। বাহ, আসলে আমি থালা পাশে এখন বাজে প্রায় রাত আড়াইটে তিনটের মতো, আমরা সেই খাওয়া দাওয়া করে আর ভিডিও কন্টিনিউ করে এখানে জীবনে সবার সাকসেস স্টোরি শুনছিলাম, এখানে সব বসে আছি। যেহেতু পিকনিক নাই, কি বলে, পার্টি হরাইয়ে একটা সময় ভাইরাল হয়েছিল, পার্টি হরাইয়ে। আর এখানে আমরা মিষ্টি খাইনি, আজ অনেক কিছু খেয়েছি। এই ভাইটার হচ্ছে সব ট্যালেন্ট গুলো বের করতো, এই ভাইটার হচ্ছে সৎ সাহস, যা করে একদম খোলামুখে স্বীকার করে নেয়। আচ্ছা তুই মোটে এসে বল। নমস্কার করছিস কেন ভাই? আর এই ভাইটা হচ্ছে, এই ভাইটা হচ্ছে জীবনে খুব ভালো ডিসিশন নিতে পারে। আর এই তো রাতলা সেলফি তুলছে, সেলফি তুলছি না ভিডিও করছি। রাত তিনটে বাজে, খাওয়া দাওয়া করে একদম এরপর ভীষণ ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ফোনা দিচ্ছে, টাটা সব, টাটা সব চলে যাচ্ছে এরা ভোরবেলা। এখন বাজে প্রায় 4:15, আমিও ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। কেমন করতে বেশি জানি না, গলা গলা ধরে গেছি, গান গাইছি না বন্ধুদের সাথে, ভিডিওটা অল্প করে করেছি, আর একটা বন্ধুর কাছে ভিডিও করেছিল, একটু সেটু ক্লিপ নিয়ে নেবো ওখান থেকে। তো যাই, একটু খাপচা টাইপের হয়ে গেছে, আনন্দ করলে ভিডিও, মানে ভিডিও করলে আনন্দ করতে পারো না, এটা হচ্ছে মোদ্দা কথা। যাও, অল্প কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, সেগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, তো অবশ্যই তোমরা ফিডব্যাক দিও। এখন বাজে প্রায় 4:00 পর্যন্ত, সারা রাত গল্প করেছি, একদম মানে চেঁচিয়ে পেঁচে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে সারা রাত ঘুমই নেই। সকালে বাড়ি যাবো, বাড়ি মানে সরস্বতী পূজা টুজা আছে, তো সেখানে আবার দেখি কি হয়। চলো আজকে দিন টাটা, দেখা হচ্ছে পরে, ভালো লাগে। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই।